দীপাবলি উৎসব সম্পন্ন, এবার ভাই ফোঁটা বৃহস্পতিবার। প্রতিপদে বিভিন্ন বাসা বাড়িতে ভাই ফোঁটা অনুষ্ঠিত। শুক্রবার দ্বিতীয়বার সকাল থেকে ভাই ফোঁটা শুরু। হেমন্তের রাতে শীতোষ্ণ পরিবেশে রাজ্যে বর্তমানে উৎসব মৌসুম। শরৎ উৎসব, লক্ষ্মী পুজো আর দীপাবলির পর এবার ভাইফোঁটা। বৃহস্পতিবার প্রতিপদে বিভিন্ন বাসা বাড়িতে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনায় ফোঁটা দিলেন। সেখানে নেই কোনো দর্শন পালায়, আট থেকে ষাট সবাই এদিন যে যার মতো করে বোনেরা ভাইকে ফোঁটা দিলেন। এই ভাই ফোঁটার মন্ত্র উচ্চারণ করে ভাইয়ের সার্বিক কামনাতে যে এই ফোঁটা প্রদান, সেই কথা জানালেন চুমিকা। আমি আমার ভাইকে ফোঁটা দেই, কারণ আমার ভাই যাতে ভালো থাকে, আমার ভাইয়ের যাতে মঙ্গল হয়, আমার ভাই যাতে দীর্ঘজীবী হয়, আমার ভাই যেন পড়াশোনা খুব ভালো করে। বাঙালি বাঙালিদের ভাইফোঁটা একটা প্রচলন রীতি। আমরা বড়রা ছোটদের, ছোট ভাই বোনদের বা বড় ভাইদেরও ফোঁটা দিয়ে থাকি। এই ফোঁটা দেওয়ার কারণ হলো যে ভাইদের মঙ্গল কামনা তে আমরা এই ফোঁটা দিয়ে থাকি। একবার দীর্ঘজীবী হোক, আত্মবিশ্বাস নিয়ে যেমন জীবনে বড় হতে পারে বা সব বিপদ বাধা ওদের জীবন থেকে দূর থাকে, এর জন্য আমরা এই ফোঁটা দিয়ে থাকি। বৃহস্পতিবার ছিল প্রতিপদ আর শুক্রবার ছট্রপূজা, দ্বিতীয়তে ভাই ফোঁটা প্রদান। এদিন সকাল থেকে কবিরা তাদের রীতি অনুযায়ী ভাগুন ফোঁটা দিয়েছে। ভাই কোনো পবিত্র সম্পর্ক অটুট রাখার স্বর্গীয় আনন্দ উৎসব। কার্যত শুক্রবার ভাই কবিরা ভাই ফোঁটা উৎসবে তাদের আনন্দে মত নেয়। নিজস্ব প্রতিনিধি রূপে লাগে।